জানতে পক্ষপাত এবং তার পরিবারের লোকের সিদ্ধান্তে উপনীত হইল যে পক্ষপাত পক্ষপাতের মধ্যে আর সংসার করা সম্ভব না বুঝিয়া হিন্দু আইনে হিন্দু মোতাবেক আইনে তেরো খ ধারা মতে বিবাহ বিচ্ছেদের মকদ্দমার প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে। আচ্ছা, দ্বিতীয় পক্ষের বিবাহের সময় পিতার দেওয়া যাবতীয় মালামাল প্রথম পক্ষের ফেরত দেবে, ইয়াতে প্রথম পক্ষ বা তার পরিবারের লোকেরা কোনো কোনো আপত্তি করে না। আচ্ছা, পক্ষপাতের যে শিশু কন্যা সন্তান কি হইয়াছে, আচ্ছা, তাহা দ্বিতীয় পক্ষ অর্থাৎ মাতার নিকট থাকিবে। আচ্ছা, প্রথম পক্ষ প্রয়োজনে কন্যাকে দেখভাল করবে এবং কন্যা স্কুলে প্রাইভেটে কোনো ক্ষতি করবে না, মনে করে দুই দিন নিয়ে রাখি একদিন দিয়ে দিচ্ছে বাচ্চার ক্ষতি হবে পছন্দ বা স্কুলে ক্ষতি হবে সেটা করবে না, বুঝতে পারছি পছন্দ না। গেল প্রথম পক্ষ ও তাহার পরিবারের লোকের দ্বিতীয় পক্ষকে ও তার পরিবারের লোকের সহিত কোনো কোনো বাড়িতে বা রাস্তাঘাটে গুলোযোগ করবে বা কটূক্তি করবে না। প্রথম পক্ষ তার পরিবার তুমি এবং পরিবারের লোকেরা বাড়িতে গিয়ে রাস্তাঘাটে কোনো কোনো গুলোযোগ করবে না, কটূক্তি খারাপ বাড়ি বাড়া বলা, আচ্ছা, কটূক্তি করবে না। আচ্ছা, থানায় বা আদালতে কোনো মামলা মকদ্দমা করবে না, দাদা শোনার কথা শোনা করবে না। আচ্ছা, অনুরূপভাবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ও দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ বা তার পরিবারের লোকের বিরুদ্ধে কোনো কোনো বধূ নির্যাতন বা ভরণ পোষণের মামলা মকদ্দমা করবে না, মানে দ্বিতীয় পক্ষ হচ্ছে ও তোমাদের মধ্যে ভরণ পোষণ আমরা কি পাই বউ করে স্বামীর বিরুদ্ধে কি পাই বউ করে স্বামীর বিরুদ্ধে এগুলোও করবে না, ঠিক আছে। না, প্রথম পক্ষ তার পরিবারের লোকেদের সহিত দ্বিতীয় পক্ষে প্রযোগ করবে না, তো কোনো বলে চায় পক্ষগণ পক্ষগণে পরিবারবর্গের লোকেদের সম্মুখে সকল বিষয় করিয়া বুঝিয়া এবং অবগত হইয়া নিজ নিজের নাম সই করবে। তো বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট, শুধু সইটা বাকি থাকলো, সইটার জন্য আবার কালকে আসতে হবে। আর এমনি বয়ন টয়ন সব কিছু কমপ্লিট, তোমরা শুনতে পেলে বয়নে কি কি লেখা আছে আমি তোমাদের ফটো। গানটা খুব পছন্দের গান, শুনছিলাম শুয়ে শুয়ে। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ব্যাসো তার জীবনে, সবাই জানো। স্পেশালি ওই লাইনটা আমার খুব ভালো লাগে। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই নিজের মুখের আয়নাদল, লাগছে অসহায় তুমি অন্য কারো ছন্দে বেধকান। একদমই বুঝতেই পারছো কার কথা কাদের কথা বলছি। সিরিয়াসলি আজকে নিজের ওপর নিজের খারাপ লাগছে আমার, যে পুরোটাই একটা গল্প সাজানো নাটক মনে হয়েছিল, সত্যি খারাপ লাগছে। সাজানো নাটক নয়, কিছু নয়, দিনের পর দিন নিজেদের মধ্যে হাজার অশান্তি, হাজার কিছু ছিল। হ্যাঁ, আমি স্যান্ডি সোমনাথ দা সাপোর্ট করেছি, অবশ্যই করেছি, কিন্তু দুদিনের জন্য এত কিছু করে সে যদি ভাবে যে সে বিশাল কিছু করে নিয়েছে, মানতে পারবো না। আমি ওদের পুরনো ভিডিওগুলো দেখছিলাম যখন ওরা একদম কুঁড়ে ঘরে ছিল, মানে টালির ঘরে ছিল, জল পড়ত। অ্যাকচুয়ালি হয়তো সঙ্গ অনেক দিয়েছে, হয়তো অনেক কিছুতে হেল্প করেছে ভিডিও করতে, কিন্তু সংসারের ওই খুঁটি নাটি কাজ, যেখানে পুজো করে কিছু টাকা নিয়ে এসে চাল নিয়ে এসে সেই চালে ভিজিয়ে এসে তো ভাত খাওয়া, সেখান থেকে আজকে ম্যান্ডি মন্দিরা এই জায়গায় এসেছে, টাকার অহংকার অনেক কিছু, এক হাতে তালি বাজে না, কখনোই বলবো না যে এক হাতে তালি বাজে। আমি সবার ভিডিও দেখেছি, অনেক 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 ভিডিও, ওদের ভিডিও, ওদের দুজনের কমিউনিটি পোস্ট, অনেক কিছু, একদমই তাই। চোখের সামনে যদি স্যান্ডি ওরফে সোমনাথের যদি আমি সাপোর্টে বলি, চোখের সামনে দিনের পর দিন বউ কারুর সাথে কথা বলছে, মেনে নেওয়া যায় না। অনেক কিছু করা যেত, আবার অনেক কিছু করা যায়ও না। যদি এখনও এটা খোলাখুলি আসেনি যে ম্যান্ডি অ্যাকচুয়ালি কারুর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে, যদি সেটা হয়ে থাকে তাহলে ম্যান্ডির অবশ্যই দোষ। তুমি জেনে বুঝে একটা ছেলের সাথে বিয়ে করেছিলে ম্যান্ডি, তুমি তাকে কোনো দিন সেই উৎসাহ সেই জিনিসটাই দাওনি। তোমার এগেনস্টে যখন 10টা মানুষ ভিডিও করেছে বলেছে, তখন তুমি রাগ করেছো, যখন লোকে বলেছে যে সোমনাথকে কাজ করাও, সোমনাথ কাজ করুক, আর সোমনাথের কথা, সোমনাথকে এই কিছুদিন ভালো করে ওয়াচ করে যেটা বুঝলাম, ছেলেটা ওই খেটে কাজ করার মধ্যে বিশ্বাসী নয়, সে বিশ্বাসী হচ্ছে স্মার্ট ওয়ার্ক, সে নিজেও বলেছে। অবশ্যই স্মার্ট যুগে স্মার্ট ওয়ার্ক করে যদি ইনকাম করা যায় তার থেকে ভালো কিছু হয় না। স্মার্ট ওয়ার্কের আন্ডারে কিন্তু ইউটিউবও পড়ছে, ইউটিউবও স্মার্ট ওয়ার্কে পড়ছে, বাট স্টিল এতটা খাটনি, যেটা বারবার সোমনাথও কিন্তু তার ভিডিওতে বলেছে যে মন্দিরা যেভাবে যে রেটে খেটে একদিকে মেয়েকে সামলানো, মেয়েকে টাইমলি খেতে দেওয়া, যেটা সোমনাথ তুমি পারোনি, যেটা টাইমলি তুমি করে উঠতে পারোনি, এটাই ফ্যাক্ট।
এটাই ফ্যাক্ট, তোমার পক্ষে পসিবল হয়নি যে প্রপার টাইমে করা, বিকজ তুমি এতদিন কিছু করোনি, তোমার টাইম লাগবে করতে। কিন্তু তুমি ঝাড়া হাত পা হলে, স্বপ্নের বাড়ি তোমাদের দুজনার ছিল, বিশ্বাস করো আজকে আমার চোখে জল চলে এসেছে। আমি শুয়েছিলাম, আমি উঠে চুলটাও আঁচড়ালাম না, চুলটা জাস্ট খুললাম আর একটু লিপস্টিক লাগিয়ে, আমার মনে হলো আমার বলা উচিত। আমি আজকে প্রথম কিছুটা ক্লিপিংস তোমাদের দেব, তোমরা দেখো এই যে কথাগুলো বলছেন, মহুরি মহুরি না কি বলে এদের, উকিল তো নয় বা ওরকমই কিছু একটা বলে, জানি না, যাই হোক না কেন, এই যে পুরো লেখাটা, এটা শুনে আমার চোখে জল এসেছিল। এটাকে বলে মিউচুয়ালভাবে ডিভোর্স, মিউচুয়ালিভাবে নিয়ে নিল, সেখানে সেপারেশন বা কিছু নেই। এতদিন এত প্রবলেম হয়েছে, আমি তোমার থেকে কিছু চাইবো না, তুমি আমার থেকে কিছু চাইবে না, আমার মান সম্মান নিয়ে তুমি টানাটানি করবে না, তোমার মান সম্মান তোমার ওপর, তোমার কোনো কিছুর মধ্যে আমার অধিকার থাকবে না। ম্যান্ডি কিন্তু জানে যে তার বর দিতে পারবে না, এবং এখানে মেয়েকে নিজের কাছে রাখা ম্যান্ডি ইজিলি রাখতে পারে, ইজিলি রাখতে পারে ম্যান্ডি তার নিজের কাছে তার মেয়েকে ইজিলি রাখতে পারে, বিকজ ম্যান্ডি প্রথমত হচ্ছে বাচ্চা এখন অনেক ছোট, অবশ্যই উচিত ম্যান্ডির নিজের কাছে নিজের বাচ্চাকে রাখা। আজকে সত্যি বলছি সোমনাথ দা, তুমি কিন্তু ফ্রি বার্ডস হয়ে গেলে, তুমি ফ্রি বার্ডস হলে ম্যান্ডির ঘাড়ে বাচ্চার, এমনিতেও এতগুলো দিন সে তার ঘাড়ে তোমার পুরো সংসার চালিয়েছে। আজকে অবশ্যই ম্যান্ডির ওই কথাটা যে সিঙ্গেল মাদারের লাইফ অনেক টাফ হয়, হ্যানা ত্যানা যেগুলো বললো, সত্যি খারাপ লেগেছে। আমারও অনেক বান্ধবী আছে যারা সিঙ্গেল মাদার, অবশ্যই আমি একটা সিঙ্গেল মাদারকে সাপোর্ট করি, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আমি এই জায়গায় সাপোর্ট করব। কিন্তু তুমি যদি সত্যি কোনো সম্পর্কের পরে যদি তুমি তোমার এই সম্পর্কটাকে ছাড়ো, সেই ক্ষেত্রে তোমায় আমি সাপোর্ট করতে পারবো না, সত্যি পারবো না। তুমি যদি তোমার নতুন কোনো সম্পর্কের জন্য কারণে তোমার আর তোমার বরের মধ্যে ডিস্টেন্স হয়, সেটা আমি মানতে পারবো না। অনেক সময় হয়েছে বিয়ের পর তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা টাইমের পর তাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়, আমি দেখেছি অনেকের ভিডিও দেখেছি, সেখান থেকেও বুঝেছি তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়েছিল। ডিস্টেন্স হওয়াটা ম্যাটার করে না, একটা বয়সের পর সবসময় দেখি মানে হাজবেন্ড ওয়াইফ মানে অনেক ভালো বন্ধু হয়ে দাঁড়ায়। আর সত্যি কথা বলতে আজকালকার যুগে না ডিভোর্স ব্যাপারটা এত ইজি গোয়িং হয়ে গেছে যে কেউ ডিভোর্স নেয়। তোমাকে বলছি মন্দিরাদি, কখনোই তুমি ভেবো না, তোমাকে নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি, আজকে আমার নিজের লজ্জা লাগছে, আমি বলেছিলাম যে তোমাদের এটা নাটক, তোমাদের অনেক দর্শকরাও বলেছিল হয়তো তাদেরও খারাপ লাগবে তোমার জন্য, কিন্তু এটা যে নাটক নয়, এটা তুমি তোমরা দুজন মিলে প্রমাণ দেখালে, তোমরা দুজন মিলে দেখালে। আমার কষ্ট হচ্ছে তোমার মেয়ের জন্য, তুমি যে ছোটোবেলাটা পেয়েছো, তোমার যে কষ্টের জিনিসটা তুমি পেয়েছো, সেই জিনিসটাই তোমার মেয়েও পাবে। একটা মেয়ের উচিত না যে বিয়ে বাবা মা দুজনকে একসাথে পাওয়া, তুমি তো পাওনি, তোমার মেয়ের জন্য উচিত ছিল কি ছিল না? তুমি যদি কোনো সম্পর্কে জড়িয়ে এই জায়গায় আসো, কারণ তখনই না দম বন্ধ লাগে সেই বাড়ি সেই জায়গাটা যেখানে আমি আমার মতন করে বাঁচতে পারি না। জানি না এমন কি হয়েছে, এমন কি হলো, দুদিন আগেও তোমরা দীঘাতে গেলে, দুজনের টাইম স্পেন্ড করলে, কথার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে চাইলে। কখনোই যদি সোমনাথ দার কমিউনিটি পোস্ট দেখা হয়, সেই ক্ষেত্রে কখনোই মানা যায় না যে আমি যাকে ভালোবেসে বিয়ে করে নিজের বাড়িতে তুলেছি, সে চোখের সামনে অন্য কারুর সাথে কথা বলবে। এটা ছেলে হোক, মেয়ে হোক, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, কারুর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। সেখান থেকে দেখতে গেলে অবশ্যই ভেতরে কোথাও একটা চলেই আসছে ম্যান্ডিকে দোষারোপ করতে, মনেই হচ্ছে ম্যান্ডিকে কিছু বলি, মানে মন্দিরাদিকে কিছু বলি। কিন্তু বাকি ক্ষেত্রে মন্দিরাদি তোমাকে একটাই কথা বলবো, তুমি যেই লাইফে যাচ্ছ, তুমি তোমার লাইফে এগো, তোমার পাশে সবাই আছে। অ্যাজ এ সিঙ্গেল মাদার অবশ্যই হ্যাটস অফ, তাদের প্রতিটা সিঙ্গেল মাদারকে আমি সম্মান করি, এবং আমাদের সমাজও সম্মান করে, তাদের অনেক খাটনি, তাদের অনেক জার্নি, তাদের অনেক টাফ লাইফ। আর তুমি এতদিন সিঙ্গেলই তোমার সংসার চালিয়েছো বলতে আবারও বাধ্য হলাম, তুমি তোমার বরকে কাজের জন্য ঠেলোনি, যখন সোশ্যাল মিডিয়ার লোকরা বলেছে তখন তাদেরকে তুমি হাজার একটা কথা বলেছো।
আলটিমেটলি সিঙ্গেলভাবে বাড়ির সংসার চালানো, ফিউচার করা, বাড়ি বানানো প্রতিটা জিনিস তুমি করেছো। অবশ্যই তোমার তোমার তৈরি করা যে বাড়ি সেটা অবশ্যই তোমার মেয়েই পাবে, কেন তোমার মেয়ে ছাড়া অন্য কেউ পাবে? তার জন্য পুরো পাবলিক প্ল্যাটফর্মে তোমরা কাজ করো, প্রতিটা পাবলিক আছে যেন জয়ী তার বাড়িটা পায়। ওটা তোমার মেয়ের বাড়ি, সেটাই থাকবে। মনে হয় না সোমনাথ দারও কোনো কথা থেকে সে তার মেয়েকে কোনো কিছু থেকে বঞ্চিত করবে। সেও চেষ্টা করেছে যে তার মেয়ে যদি থাকে। আমার মনে হয় এই যে চেষ্টা, দুদিন মেয়ে তোমার কাছে, দুদিন মেয়ে ওর কাছে, এটার মধ্যে আমার যেটা মনে হয়েছে, তোমরা বোঝার চেষ্টা করেছো মেয়েকে তোমরা কেউ রাখতে পারবে কি পারবে না। তোমরা বুঝেছো, তুমি সুযোগ দিয়েছো তোমার বরকে, সোমনাথ দাকে, যে তুমি কিছুদিন চেষ্টা করো তোমার সন্তানকে তুমি রাখতে পারো কি না। সে পারেনি, সে তার মা বাবার ওপর, মায়ের ওপর ডিপেন্ড হতে হয়েছে তাকে, এবং তার নিজের কাজের জন্য বেরোতে হলে মেয়েকে একা থাকতে হয়েছে, যেটা হয়তো মন্দিরাদি সবসময় আগেও পেরেছে, এখনও পারবে। সেই কারণের জন্যই আমার মনে হয় মন্দিরাদির মেয়েকে নিজের কাছে রাখা বা এই যে গুরুত্বপূর্ণ ডিসিশনটা সেটা নিয়েছে, এবং সেটা নিয়ে একদমই ঠিক করেছে। কারণ মেয়ে না তোমাদের দুজনের টানা পড়েনে পড়ে যাবে, জানো তো, মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। একটা ওইটুকু বাচ্চা ফুটফুটে মেয়ে, যে 5 বছর বয়স, যার মধ্যে এখন অনেক সেন্স আছে, সেই মেয়েটা এখন কি করবে? আর এইটুকু বুঝেছি 2-3 দিন যে এই সোমনাথদার ব্লগ দেখেছি, সেখানে বুঝেছি সোমনাথদা কিন্তু, তুমি কিন্তু বলে না ওইটাকে কি বলে রে, ওই হুট করে রেগে যায় যেন, ইয়েস একদমই, কে কে আওয়াজ হলো না দরজায়, সরি একটু পজ করলাম, আওয়াজ লাগছিল তো দেখে এলাম। তার সাথে দেখতে গিয়ে আমার এঞ্জেল শ্যাডো সবাই হিসি করে নিল। তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না আমি কি বলবো। যদি মন্দিরা প্রেম করে থাকে, প্রেমের জন্য যদি আজকে এই অবস্থা হয়, তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না, এর থেকে বাজে কোনো জিনিস হতে পারে না। আর এটাই হয়, এটাই নর্মালি আমি অনেকের দেখেছি, যে কাউকে ভালোবেসেছি, মানে ভালোবেসেছে, সরি, কাউকে কেউ ভালোবেসেছে, প্রেম করেছে, তখনই তার কাছে হয়ে যায় যে এই মানুষটা একদিন সব থেকে কাছে ছিল, যেই মানুষের ভুল দেখতে পেতাম না আমরা, সেই মানুষটারই ভুলের পর ভুল দেখতে শুরু হয়, সেই মানুষটার মধ্যে অনেক 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 খুঁটিনাটি বাজে জিনিস দেখতে শুরু করি। এটা মানুষের ধর্ম, প্রতিটা মানুষের ধর্ম। যখন নতুন কেউ জীবনে আসে তখন মনে হয় আমার এই মানুষটা, যে যার সাথে এত বছর ছিলাম, তার মধ্যে এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, সব খারাপ। সেটা আমি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য বলছি কথাটা। আলটিমেটলি তোমরা দুজনা কেউই ওই জিনিসটা, এই ডিভোর্স নেওয়ার মতো এই জায়গায় তোমরা কিন্তু কেউ ছিলে না, বিশ্বাস করো, বিশ্বাস করো, খুব খারাপ লাগছে, কেউ ছিলে না। দোষ এক হাতে তালি বাজে না। সোমনাথ দা শর্ট টেম্পার, সোমনাথ দা কর্মঠ নয়, সে হয়তো ইনকাম করেনি, সে স্মার্ট ওয়ার্ক পছন্দ করে, সে কোথাও গিয়ে চাকরি করে কিছু করে ইনকাম করবে, সে এটা এই এই রকম মেন্টালিটির নয়, সেটা বুঝে গেছি। এগুলো সব জিনিস কিন্তু মন্দিরাদি তুমি জেনে বুঝে ওকে বিয়ে করেছিলে। আজকে তোমার কতটা কষ্ট হয়েছে, তোমার তৈরি করা, তোমার রক্ত জল করে যে টাকাটা ছিল সেটা দিয়ে তুমি তোমার বাড়ি করেছো। বারবার বলতে মনে হচ্ছে, দেখো আমি এখানে সোমনাথ দাকেও বাজে বলতে পারছি না, আমি যদি সঠিকভাবে দেখে ভিডিওটা বানাই, মানে সঠিকভাবে দুজনের সিচুয়েশন দেখি, তাহলে আমি কিছুই বলতে পারবো না। কারণ সোমনাথ দা বারবার তার ভিডিও থ্রু বলে গেছে যে তার বউ যা করেছে সত্যি মানে বিশাল করেছে, সে নিজে 2 দিন করতে গিয়ে ঘেমে চান করে গেছে। সেই জায়গায় মন্দিরাদি মানে বলে না, মানে ওর ব্লগটা দেখে মনে হয় কোনো কাজই, কোনো খাটনিই খাটলো না মেয়েটা, ইজিলিভাবে সমস্ত কিছু করে গেল, অ্যাকচুয়ালি তাই। কিন্তু এত কিছুর পরেও একটা ছেলে, আমি বলতে বাধ্য হচ্ছি, একটা ছেলে
সমানে বলে যাচ্ছে মেয়েটার অসীম ক্ষমতা, অসীম ধৈর্য, প্রচুর খেটেছে, কিন্তু কোথাও গিয়ে মাপ করতে পারছে না। তার মানে নিশ্চয়ই তুমি কোনো একটা সম্পর্কে জড়িয়েছো, তার মানে নিশ্চয়ই তুমি কি এমন কিছু করছো যেটা ও মেনে নিতে পারছে না। সেটা কারুর পক্ষে মানা কিন্তু সম্ভব নয়, কারুর পক্ষে মানা সম্ভব নয়, সেটা ছেলেই হোক মেয়েই হোক। আজকে তোমার বর যদি বিশাল ইনকাম করতো আর তুমি যদি বাইরে প্রেম করতে, সেও মানতে পারতো না। আজকে ও কাজ করে না, ও শর্ট টেম্পার, ওর ইনকাম পাতি নেই, তুমি এগুলো দেখাতে পারছো, কিন্তু ওর যদি সব ঠিক থাকতো তারপরেও তোমার মনে হয় কেউ চাকরি করলে তোমাকে এত টাইম দিতে পারতো? যে টাইমটা নিয়ে, যে সময়টা নিয়ে, যেটা নিয়ে তোমাদের মেন প্রবলেম, যে বাচ্চা হওয়ার পর দীর্ঘ সময় ধরে আমাকে সোমনাথ সময় দেয়নি, কথাটা তো শুনেছি, যে জিনিসটা নিয়ে তোমার এত সমস্যা, সেই জিনিসটা ও যদি চাকরি করতো তোমায় দিতে পারতো না মন্দিরাদি, সত্যিই তোমাকে দিতে পারতো না। ও যদি কোথাও বাইরে চাকরি করতো, সে চাকরি করবে না, তোমাকে সময় দেবে, সে অফিসে তার বসদের মানে টার্গেট ফুলফিল করবে, মার্কেটে বেরোবে না, সে তোমাকে সময় দেবে। আর শর্ট টেম্পার, বাইরে কাজ করতে গেলে তো মানে আমরা নর্মালি জানি অফিসের যে কাজের প্রেশার থাকে, তারপর বাড়িতে এসে মানে ওই প্রেশারটা আজকাল সবাই অফিসের প্রেশারটাও বাড়িতে নিয়েই ঢোকে, বসের গালাগালি খাওয়া, বসের বস প্রেশার দেওয়া, চাকরি চলে যাওয়ার ভয়, প্রতিটা জিনিসে যেই কাজ করুক না কেন বাইরে তাকে ততটাই হেডেক নিয়ে সে বাড়িতে আসে। অফিসে ঝামেলা হলে অনেক বউ আছে যাদের হাজবেন্ডরা অফিসে ঝামেলা হয়েছে, বাড়িতে এসে বউদের সাথে ঝামেলা মানে করছে, অফিসের ঝামেলা, এরকম অনেকেরই হয়ে থাকে। যদি আজকে সোমনাথদা চাকরিও করতো তোমার মনে হয় যে খুব সুন্দর একটা নিরিবিরি ব্যাপারটা থাকতো, হয়তো চাকরি করলে সে হয়তো বুঝতে পারতো না যে তুমি কারুর সাথে সম্পর্কে গেছো। আমি সমস্ত কিছু মেনে নিচ্ছি, সোমনাথদা মোটেও কর্মঠ নয়, প্রতিটা জিনিস তুমি জেনেছো, আমার একটাই বক্তব্য, প্রত্যেকটা জিনিস জেনে শুনে ছেলেটির হাত ধরেছো, বিয়ে করেছো, এমন কিছু কেউ গলায় চাকু লাগিয়ে কাউকে বিয়ে করতে বাধ্য করে না। এতগুলো বছর তোমাদের যে সম্পর্ক দেখিয়েছো, যদি অশান্তিই থাকতো, অ্যাকচুয়ালি যখন তোমাদের অশান্তি স্টার্ট হয়েছে তখনই তোমাদের ভিডিওর মধ্যেও অশান্তি ধরা পড়েছে। যতই তুমি 15 মিনিটের ভিডিও দাও, 24 ঘন্টার মধ্যে কেটে ছেটে 15-20 মিনিটের ভিডিও দিচ্ছ, তাতেও একটু হলেও ধরা পড়ে, পাবলিকের চোখ ধরা পড়তে বাধ্য। কেউ ধরতে পারলো না, কেউ বুঝতে পারলো না, তোমরা এতদিনের তোমাদের গানের অভিনয়, তোমাদের এক একটা মিউজিক অ্যালবাম, সত্যি বলতে ইচ্ছে করছে, তাহলে কি তুমি তোমার ভাই যাকে মুখে বলেছিলে ভাই তার সাথে সম্পর্কে ছিলে? তাহলে কি কণিকার বাড়িতে যখন গিয়েছিলে ওই 1.5 ঘন্টার রাস্তাটা, অতটা দূরত্ব তৈরি হলো, সেই সময় তোমার ভাই সেখানে এসেছিলো, ভাইয়ের সাথে দেখা করেছিলে? কেন তুমি তোমার মাকে তোমার সাথে নিয়ে গেলে না? মাকে বলে দিতে পারতে যে গাড়ি ভাড়া করেছি, আজকে আমার মা যদি, আমি যেখানে থাকি এখান থেকে যদি দমদম অনেকটা ডিস্টেন্স, যদি দমদমেও আমার মা থাকে, আমি মাকে বলবো অটো নিয়ে আমার বাড়িতে চলে এসো, আমরা এখান থেকে গাড়ি বুক করেছি, গাড়ি করে একসাথে যাব, ট্রেনে যাব না, আমি তো আমার মাকে গাড়ি করে নিয়ে যাব। তোমার মা কেন ট্রেনে গেল, তুমি কেন গাড়িতে এলে? তোমার মা তোমার বাড়ির কাছাকাছি আসতে পারতো, বা তুমি তোমার মাকে বাড়ির থেকে তুলে নিয়ে তারপর যেতে পারতে? এই তো আজকে দেখলাম ডিভোর্সের ভিডিওতে যে তুমি তোমার মাকে তুলেছো, তোমার মায়ের কাছে মেয়েকে রাখলে, তারপর বেরোলে, সেমভাবে, তার মানে তোমার বাড়ি থেকে আহামরি কোনো ডিস্টেন্সে তোমার মা থাকেন না। তাহলে সেদিন তোমার মা তোমার সাথে গাড়ি করে কেন কণিকাদের বাড়ি গেল না? নাম করছি ভাই, কেউ স্ট্রাইক দিলে দেবে, এখন আর হয়তো মাথা চালিয়ে না ভিডিও করতে পারছি না। কেন নিয়ে গেলে না? রাস্তার মধ্যে কেউ গাড়িতে উঠেছিল, তার সাথে কথা বলেছো, যার জন্য কণিকার বাড়িতে গিয়ে তোমার মেয়ে কথা বলতে পারছিল না, তার ভেতরে কিছু চলছিল? একবারের জন্য তোমরা তোমাদের নিজের স্বার্থ থেকে বেরিয়ে এসে ভেবেছো মেয়েটার কি হবে? হঠাৎ করে কেন মানে কেন মন্দিরাদি হঠাৎ কোনো সম্পর্কে তুমি জড়াতে গেলে? খুব স্বাভাবিক বিষয়, আজকে যদি সোমনাথদা কারুর সাথে অফিসে, সুন্দর অফিসে চাকরি করতো এবং সোমনাথদা সেখানে তার কলিগের সাথে প্রেম করতো, তুমি কি সেটা মানতে পারতে? অফিস থেকে ফেরার পর সে ফোনের মধ্যে দীর্ঘ সময় কথা বলতো। তুমি সিঙ্গেল মাদার, তোমাকে সম্মান করি, তুমি অনেক খেটেছো, সোমনাথদাও তার ভিডিওতে বলেছে, তুমি অনেক খেটেছো সংসারটা দাঁড় করানোর পেছনে, একমাত্র তুমি, কিন্তু এক হাতে তালি বাজে না,
সোমনাথ দা অকর্মণ্য, সোমনাথ দা কুঁড়ে, সোমনাথ দা বাজে, যা ছিল সেটা মেনে তুমি তার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছো এবং সম্পর্ক এতগুলো বছরের এগিয়ে গেছে তোমাদের সম্পর্ক। তোমাদের উচিতই ছিল না যখন ১২ বছর বিয়ে, বিয়ে কথাটা তোমার কাছে এত চাপ, নিশ্চয়ই বিয়ে ১২ বছরের মধ্যে তুমি নিশ্চয়ই ৩-৪ বছরের মধ্যে বুঝে গিয়েছিলে মানুষটার সাথে থাকা যায় কি যায় না, তখনই ছেড়ে দিতে পারতে না, তখনই ছেড়ে দিতে পারতে। জানি যারা মন্দিরাদিকে সাপোর্ট করবে তাদের একদমই পছন্দ হবে না আমার এই কথাগুলো, আমার এই লাইনগুলো একদমই তাদের ভালো লাগবে না, কিন্তু বাধ্য হচ্ছি বলতে। এই মা জবে থেকে এদের সংসারে ঢুকলো, আমার ভীষণ বাজে লাগছে এই মায়ের জন্য এই অবস্থা। বলতে নেই, সত্যি আমি অনেক কমেন্টও দেখেছি রক্ত কথা বলে এরকম অনেক কিছু, এটা ফ্যাক্ট। এই মা ঢুকলো, মেয়ের জীবন নষ্ট করলো, যে মা নিজের সংসারটাও, ওনার মায়ের কথা আমি ছেড়েই দিচ্ছি বিকজ ওনার মাকে মার খেতে অনেক কিছু খেতে হয়েছে, ছেড়ে দিলাম। সব সময় দোষ মেয়েরা না সিম্প্যাথি কার্ডটা খুব ইজিলি প্লে করতে পারে। তুমি যখন প্রথম থেকে জানতে তোমার বর খারাপ, কুঁড়ে, বাজে, শর্ট টেম্পার, একটা মানুষ যে শর্ট টেম্পার তাকে প্রথমেই বোঝা যায়, কেন তাকে বাইক গিফট করতে গেলে, কেন এসি লাগাতে গেলে, কেন এত করতে গেলে, বাড়িও করতে না, ভাড়া বাড়ি নিয়েই থাকতে, দরকার ছিল না, মনে হয়নি যে সম্পর্কটা টিকবে না। সবথেকে বড় বিষয় তোমাদের বাচ্চা নেওয়া ঠিক হয়নি, যেটা স্যান্ডিও তার মানে সোমনাথ দাও তার ভিডিওতে বলেছে, তার লাইভে বলেছে, বাচ্চাটাকে নিয়ে তোমরা বাচ্চাটার জীবন নষ্ট করলে। বিশ্বাস করো আজকের যুগে একটা মানুষ একটা মানুষের সাথে থাকতে না পারলে, সেটা বিয়ে হোক প্রেম হোক, তারা সেপারেট হয়ে গেলে আমি কিচ্ছু তাদেরকে বলতে যাব না। এখানে ফেস করছে বাচ্চাটা, বাচ্চাটা পারছে না তার মাকে অন্য কারুর সাথে দেখতে, এটাই ফ্যাক্ট। সেই জন্য সেদিন কণিকাদের বাড়িতে গিয়ে বাচ্চাটার মুখটা ওরকম ছিল, সে চুপ করেছিল, সে কথা বলছিল না, কিছুতেই সে খুলতে পারছিল না, কারণ তার মাথায় তার মনে অনেক কিছু চলছে। তোমরা বাচ্চাটার কথা একবারও ভেবেছো? যে সমস্ত বাচ্চারা ছোটোবেলায় এইগুলো দেখে এইগুলো ফেস করে তাদের মাথায় কি প্রেশার যায় জানো? একবারও তোমরা কেউ তোমাদের বাচ্চাটার কথা ভাবলে না, একবারও কষ্ট হচ্ছে না ওই বয়ামগুলো দিতে? জানি তোমাদের দিতে হবে তোমাদের ব্লগ, নইলে হয়তো আমি এত কথা বলছি আমি বিশ্বাস করতাম না। জানি তোমরা ঠিকই করেছো, বুকটা ফাটছে না? যার ভালোবেসে বিয়ে করেছিলে, যাকে ভালোবেসে হাত ধরেছিলে, যার সঙ্গে এতগুলো দিন কাটিয়েছিলে, বুক কাঁপছে না তাদের জন্য? কষ্ট হচ্ছে না? মনে হচ্ছে না কি করলাম? একবারের জন্যও মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি সম্পর্কটা মানে চেষ্টা করলে না, না একটুও চেষ্টা করলে না? এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে দুজনের কাছে, ১২ বছর এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাছে, তোমাদের সম্পর্কটা এত বোঝাই যখন ছিল তখন কেন এগিয়েছিলে এত দূর? সত্যি আমার খারাপ লাগছে, আমার কান্না পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে তোমাদের সম্পর্কটা ভেঙে যাওয়া এমন কোনো জিনিস নয়। সত্যি বলছি মন্দিরাদি, তুমি আগেও তোমার সংসার একা চালিয়েছো, তুমি আগেও তোমার মেয়েকে একাই দেখিয়েছো, তুমি এর পরেও সেটাই করবে। তোমার ব্লগিংয়ে হার্ডলি পাওয়া যাবে সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নেই, একটা সিম্পল একটা মেয়ে যে তার মাম্মামকে, মেয়েকে আদর করছে, খাওয়াচ্ছে, করছে, যত্ন করছে, রান্না করছে, সংসার করছে, তার মা আছে, তার বাবা আছে, এটাই দেখা যাবে তোমার ব্লগিংয়ে। সোমনাথ দার ব্লগ বলো, সোমনাথ দা যাই করুক না কেন, কিচ্ছু দেখা যাবে না। না তার বউ আছে যাকে সে এত ভালোবেসেছে, সব সময় এত ঝগড়া অশান্তির পরেও কমিউনিটি পোস্ট যেটা তোমরা খেলছো সেখানেও কিন্তু সোমনাথ দা সমস্ত কিছু স্বীকার করছে, তার নিজের অকর্মতা, তার নিজের কুড়েমি স্বীকার করছে। তুমি কতটা কাজ করো, তুমি তোমার সংসারের অবদান কতটা সেটাও স্বীকার করছে, কিন্তু তারপরেও সে বলছে তার চোখের সামনে যেগুলো হচ্ছে সে মানতে পারছে না। সত্যি এটা মেনে নেওয়া বড় কঠিন, সত্যি মেনে নেওয়া বড় কঠিন। ভালোবাসার মানুষটা অন্য কারুর সাথে কিছু করবে একই ছাদের তলায়, তার থেকে ভালো আলাদা হয়ে যাওয়া, তার থেকে বেটার দুজনা দুজনার মতো থাকা, কারেক্ট? কিন্তু তোমরা সেটাই করলে, কিন্তু এখানে কষ্টটা কে পাবে জানো, সাফার কে হবে জানো? বাচ্চাটা।
হয়তো আমরা কখনো দেখব সোমনাথদার বাড়িতে ছুটির দিন মেয়ে চলে গেছে, সবই দেখব। কিন্তু বাচ্চাটা তার আর পাঁচটা সন্তানের মতো, বাচ্চার মতো তার বাবা মাকে একসাথে পাবে না। কি না মা কারুর সাথে ভালোবাসার জন্য চোখে না, এইগুলো প্রেম ভালোবাসা নয়, বিশ্বাস করো, ইনফ্যাচুয়েশন বলে এটাকে, এটাকে ইনফ্যাচুয়েশন বলে। যেই মানুষটা এতগুলো বছর তোমার সঙ্গে কাটিয়েছে, তোমাকে সময় দিয়েছে, যেই মানুষটা তোমাকে যখন তুমি অন্য ছেলে তোমাকে ডিচ করেছে, সেই ছেলেটা তোমার পাশে দাঁড়িয়েছে, সেই ছেলেটা আর যাই হোক প্রচুর ভালোবাসতে পারে, প্রচুর ভালোবাসতে পারে। যেই ছেলে আমি প্রেম করছি কারুর সাথে, দাঁড়া গোপাই গেঞ্জি পরে রয়েছে তো গরমের জন্য, একটু বলুম বলুম মাম্মা আমার, ওর জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নিল। যেই যেই ছেলেটা একটা মেয়েকে তার যখন বয়ফ্রেন্ডরা ডিচ করছে, তখন সে যখন ফোন করছে, কথা বলছে, তখন তাকে টাইম দিচ্ছে, তার মনোরঞ্জন করছে, সেই ছেলে আর যাই হোক খারাপ হতে পারে না। ওকে এই এই জায়গাটা দিয়েই এঞ্জেলকে যেতে হবে। সেই ছেলে আর যাই হোক, সেই ছেলে কখনো খারাপ হতে পারে না, সেই ছেলে অন্য কারুর সাথে সম্পর্কে লিপ্ত হয় না। তুমি তোমার কথায় তোমার ভিডিওতে তোমার ক্যারেক্টার নিয়ে বলেছো, ভাই কি করে তোমাকে সাপোর্ট করবো বলো তো? তুমি একা লড়েছো, তুমি একা সংসারের জন্য করেছো, তুমি তোমার ওই দরিদ্রতার ওই সিম্প্যাথিটা দেখে লোক তোমাকে আজকে সাপোর্ট করেছে, বাচ্চাকে তুমি একা বড় করেছো, এমনিও আগেও তাই করতে, ওই সোমনাথদা টুকটাক একটু দোকান পড়তে দিতে গেল, স্কুলে দিতে গেল, এটাই দেখতাম, নাচের স্কুলে দিতে গেল, এটাই দেখতাম, বাকি মেয়েকে খেতে দেওয়া, মেয়ের সমস্ত কিছু করা তুমি একাই করেছো, আগেও একা ছিলে, এখনও একা আছো, ইনকামও একা করতে, আজও ইনকাম একা করবে, তখনও ইনকাম একা করে, অত বড় বাড়ি করেছো, আবারও তুমি ইনকাম করবে, আবারও তুমি বাড়ি করবে, বাড়ি করো না করো একটা ফ্ল্যাটও কিনে নিতে পারবে, সবই হবে তোমার। কিন্তু জয়ীর কী হবে, তোমাদের মাম্মামের কী হবে, তোমাদের সোনামার কী হবে, একবারও ভাবলে না? সম্পর্কে জড়িয়েছো তবেই না গিয়ে আজকে পুরনো সম্পর্কটাকে ভার লাগছে, নতুন সম্পর্ক পেলে পুরনো সম্পর্ককে খুব ভারী মনে হয়, এটাই নিয়ম, এটাই মানুষের চরিত্র, যখন নতুন কিছু পায় তখন পুরনো জিনিসটা কিছু থাকে না। আমার মতো কতজন, এই যে এটা বহু পুরনো হয়ে গেছে, এটা খুলে গেছে, তাও এটা আমার ফেভারিট, এটাকে ধুয়ে ধুয়ে খুল, এরকম মানুষ অনেক কম, আমি নিজেকেও বলছি। নতুন কিছু আসলে তার যত্ন, তার চর্চা, সেটা সম্পর্কই হোক, সেটা প্রেমই হোক, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, এটাই হয়। নতুন কিছু আসলে তার প্রতি কেয়ারিং, তার প্রতি ভালোবাসা, তার সেই জিনিসটাকে নিয়ে বেশি নিজের কাছে রাখা, কিন্তু সেটা যখন অনেক দিন হয়ে যায় তখন সেই জিনিসটা আর ভালো লাগে না, এটাই মানুষ। মানুষ এইভাবেই বদলায় তার রং, তার রূপ, আর এই রং রূপ বদলানোর জন্য তোমরা বুঝছো না তোমাদের বাচ্চাটা কতটা কষ্ট পাচ্ছে, সত্যি তোমরা বুঝছো না। যাই হোক, আমার আমি একটাই কথা বলবো, আমি নিজে লজ্জিত যে ওদের এত বড় খারাপ সিচুয়েশন, সেটা আমরা মানে আমি বা আমার মতো অনেকেই হয়তো ভেবেছিলে যে পুরোটাই নাটক চলছে, আমার নিজের খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। আমি কোনো সময় এটা বলে ভিডিও করেছিলাম, আজকে আমি নিজের ওপর লজ্জিত, আর আজকে আমি ততটাই কষ্ট পাচ্ছি, ততটাই কষ্ট হচ্ছে ছোট্ট তোমাদের জয়ী মায়ের জন্য। বিশ্বাস করো, তোমাদের উচিত ছিল না, যখন তোমরা বুঝেছিলে তোমাদের সম্পর্কটা অত দূর এগোবে না, তোমাদের উচিত ছিল না জয়ীকে নিয়ে আসা, সত্যি উচিত ছিল না। অনেক বড় ভিডিওটা হয়ে গেল, অনেক কিছু বললাম, অনেক কিছু রয়ে গেছে, আমি তোমাদের এই বিষয়টা নিয়ে সত্যি ভিডিও করতে চাই, অনেক কথা বলতে চাই, মানুষ আজকে কিভাবে পাল্টে যাচ্ছে, সম্পর্কটা এইভাবে 12 বছর প্লাস 16 বছরের বোধহয় প্রেম, যতগুলো বছরই হোক না কেন, 16 বছরের প্রেম তো আর হবে না, সমস্ত মিলিয়ে আমি ধরেই নিলাম তোমাদের 16 বছরের সম্পর্ক, কমেন্টে একজনা বলেছিল, কারণ আমি এতটা ডিটেলস জানি না, আমার থেকে অনেক মহান অনেক মানুষরা জানে। তো তোমাদের এতগুলো বছরের সম্পর্ক একটা পেনের লেখায় কি শেষ হয়ে যায়, আমি এটাই ভাবছি। আর মন্দিরাতি, তুমি যে সম্পর্কে গেছো সেটা কোনো ভালোবাসা নেই, সেটা ইনফ্যাচুয়েশন বলে, পুরোটাই ইনফ্যাচুয়েশন।
চলো আমি নিজেও বুঝলাম না আমি কার সাপোর্টে বললাম, এইটুকু বুঝলাম আমি জয়ীর জন্য বললাম, পুরো ভিডিওটা আমার জয়ীর জন্য। খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে যে এই বয়স থেকে তার বাবা মাকে আলাদা দেখছে, তার ভেতরে মাকে নিয়ে হাজারো প্রশ্ন চলছে, হাজারো কথা চলছে, কিন্তু তার কথাটা, তার চিৎকার, তার ভেতরের কষ্ট সিলিংটা ছুটছে না, কারণ তার বাবা মা এত চিৎকার করছে যে তার বাবা মার গলার আওয়াজটাই সিলিং ছুঁয়ে যাচ্ছে। চলো, তারা মা যেন সত্যি জয়ীর ভালো করুক, আমি এখানে শুধু জয়ীর জন্য বলবো, তারা মা, ভগবান, ওপরওয়ালা, পরমাত্মা, উনি যেন জয়ীর ভবিষ্যৎটা ভালো করে। এমনিতে জয়ী যা কপালে লিখে এসেছে সেটাই তার হবে, কিন্তু তাও জয়ীর জন্য প্রে করবো। আর মন্দিরাদি, তুমি অনেক স্ট্রং, তুমি এতদিন যখন চালিয়েছো তুমি ইন ফিউচারও চালাতে পারবে, এই বিশ্বাস আছে। বাকি পড়ে রইল সমস্ত ঘর, পুরো বাড়ি, যেই বাড়িটার মধ্যে শুধু মন্দিরা, মন্দিরার মেয়ে, তাদের স্মৃতি, তোমাদের ভালোবাসার অনেক চিহ্ন, ঝগড়া, অশান্তি, প্রতিটা স্মৃতি নিয়ে আঁকড়ে বেঁচে থাকবে সোমনাথদা, তাই তো, এটাই লাইফ। চলো টাটা, ভালো থেকো সবাই।